অন্তর্ধান হব ফাঁসি বাজার উত্তরলৈ গতি গুৱাহাটী হয় ফাঁসি বাজার উত্তর পূর্বাঞ্চলৰ ব্যৱসায়িক প্ৰাণকেন্দ্ৰ ব্যৱসায়িক ৰাজধানী এই ফাঁসি বাজার এতিয়া উত্তরলৈ গতি কৰিব অর্থাৎ উত্তর গুৱাহাটীলৈ স্থানান্তৰ কৰা হ'ব ফাঁসি বাজারক রাজ্য সরকারের এক বিশেষ পরিকল্পনা গুৱাহাটী মহানগরীত বৃদ্ধি হয়ে অহা প্রবল যানজটর কারণে এতিয়া ফাঁসি বাজারক উত্তর গুৱাহাটীলৈ স্থানান্তরের এক পরিকল্পনা গ্রহণ করেছে সরকারে জি এম ডিএর প্রস্তাব মর্মে এই পরিকল্পনার এতিয়া বিচার বিবেচনা করে আছে সরকারে ফাঁসি বাজার অসম তথা উত্তর পূর্বাঞ্চলের যি ব্যবসায়িক প্রাণকেন্দ্র এই ফাঁসি বাজারত দৈনিক হাজার হাজার লোকের সমাগম হয় যার বাবে যানজটের সমস্যা অনিয়ন্ত্রিত হয়ে উঠিছে ফাঁসি বাজার অঞ্চলত এই যানজটের সমস্যা সমাধানের বাবে শেহতীয়াক হাজার হাজার কোটি টাকা ব্যয় সাপেক্ষে কেইবাখনো দীঘলীয়া উড়ন সেতু মুকলি করা হয়েছে গুৱাহাটীত নীলাচল উড়ন সেতু মালিগাঁওত শ্রদ্ধাঞ্জলি উড়ন সেতু জুরুদত কিন্তু তথাপিও জানো যানজট হ্রাস পাইছে আৰু এই যানজটের সমস্যা সমাধান করার স্বার্থতে এতিয়া ফাঁসি বাজার উত্তর গুৱাহাটীত স্থানান্তর করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকারে যাক লৈ এতিয়া সমগ্র অসম তথা উত্তর পূর্বাঞ্চলতে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে যে এদেও দুদেওক গুৱাহাটীখন এতিয়া উত্তরলৈ গতি করব নাকি প্রসঙ্গক্রমে উল্লেখ করব লাগিব যে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয় উত্তর গুৱাহাটীলৈ স্থানান্তর করার এটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল সরকারে আমিনগাঁওত গুৱাহাটী উচ্চ ন্যায়ালয় স্থানান্তর করা হব কিন্তু অধিবক্তা সমাজের ব্যাপক প্রতিক্রিয়া আর প্রতিবাদের অন্তত সরকারে সেই সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখিলে কিন্তু এইবার পাল ফাঁসি বাজার ফাঁসি বাজার এটা বৃহৎ অঞ্চল যি ব্যবসায়িক অঞ্চল ইয়াৰে পাইকারী ব্যবসায়িক প্রতিষ্ঠান উত্তর গুৱাহাটীৰ লজিষ্টিক পার্কলৈ স্থানান্তর করার পরিকল্পনা গ্রহণ করেছে আর এই পরিকল্পনা বাস্তবত রূপায়িত হব যেতিয়াই গুৱাহাটী আর উত্তর গুৱাহাটীৰ মাজত ব্রহ্মপুত্রের উপর দলংখন সম্পূর্ণ হয়ে উঠিব যুদ্ধংদেহী গতিরে বর্তমান দলংখনের নির্মাণ কার্য চলি আছে আর এই দলংখন সম্পূর্ণ হলে উত্তর গুৱাহাটীৰপৰা ভৰলু সংযোগী এই দলংখনের নির্মাণ কার্য সম্পূর্ণ হলেই উত্তর গুৱাহাটীত নির্মাণ করা লজিষ্টিক পার্কলৈ স্থানান্তর করা হব ফাঁসি বাজারের পাইকারী ব্যবসায়িক প্রতিষ্ঠান গুৱাহাটীত জনবসতি বৃদ্ধি পাইছে গুৱাহাটীত এতিয়া ব্যৱসায় বাণিজ্য বৃদ্ধি পাইছে আৰু তাৰে পৰিপ্ৰেক্ষিতত এতিয়া যানজটৰ সমস্যা বৃদ্ধি পাইছে গুৱাহাটীত বিশেষকৈ পাইকাৰী বজাৰত ফাঁসি বজাৰৰ পাইকাৰী বজাৰত হাজাৰ হাজাৰ ট্ৰাকৰ সমাগম হয় মাল উঠোৱা নমোৱা কৰা কেন্দ্ৰ কৰি যানজটৰ সৃষ্টি হয় আৰু এই অজুহাতত এতিয়া ফাঁসি বজাৰ উত্তৰ গুৱাহাটীলৈ নিয়াৰ বাবে পৰিকল্পনা গ্ৰহণ কৰিছে যাৰ বাবে এতিয়া ৰাইজে কৈছে যে এদেও দুদেওকৈ এতিয়া সমগ্ৰ গুৱাহাটীখনেই উত্তৰ গুৱাহাটীলৈ নিব নেকি সরকারে